নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। তেলা মাসে বাঁদরের ওঠানামা হোক বা চৌবাচ্চার জল বেরোনোর অঙ্ক, কেসি নাক মানেই জটিল জটিল গণিত সমস্যার সহজ সমাধান। কিন্তু কেমন ছিল এই অঙ্ক পাগল মানুষটার জীবন? চলুন আজকের এই ভিডিওটার মাধ্যমে জেনে নিই কেসি নাগের জীবনের অনেক অজানা কথা। কেসি নাগ ওরফে কেশবচন্দ্র নাগ, নামটা মনে পড়ছে নিশ্চয়ই, পাটিগণিতে সেই গব্বর সিং, স্কুলের ছাত্রছাত্রীদের কাছে যিনি ছিলেন এক দুঃস্বপ্নের মতো। চৌবাচ্চার একদিক দিয়ে জল বেরোচ্ছে আর একদিক দিয়ে ঢুকছে, তেলমাখা বাঁশে বাঁদর উঠছে আর নামছে, সুদ চক্রবৃদ্ধি হারে বাড়ছে, প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে গতিময় ট্রেন, আরও কত কি। কিন্তু এই মানুষকে আমরা কতটুকুই না জানি, গণিত ছাড়াও ছিল তাঁর বিবিধ পরিচয়। 1893 সাল 10ই জুলাই রথযাত্রার দিনে তাঁর জন্ম হয় হুগলির গুড়াপের নাগপাড়ায়। বাবা রঘুনাথ সন্তানের নাম রাখেন কেশবচন্দ্র নাগ। শৈশবেই কেশব বাবাকে হারান। মা ক্ষীরোদা সুন্দরীকে নিয়ে ছোটবেলা থেকেই কেশবের জীবন শুরু হয় কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে। 3 মাইল দূরের স্কুলে পড়তে যেত কেশবচন্দ্র। একদিন বালক কেশবচন্দ্র গঙ্গার পাড়ে বসে আছে, দেখছে এক বড় গোপওয়ালা ভদ্রলোক এক ইলিশ মাছওয়ালার সঙ্গে দরদাম করছেন। ভদ্রলোক মাছওয়ালাকে জিজ্ঞেস করছেন, ইলিশের মন 150 টাকা হলে একটা 250 সেরি ইলিশের দাম কত পড়বে? কেশবের ঠোঁটের গোড়ায় নিষ্পিষ করছে উত্তর, ফস করে বলেই বসল, 9 টাকা 6 আনা। ভদ্রলোক কেশবের কাছে এগিয়ে আসেন, জিজ্ঞেস করেন, কি নাম তোমার, কোন স্কুলে পড়ো? কেশব উত্তর দেয়। ভদ্রলোক বললেন, স্কুলের হেড স্যারকে বলো তোমার পড়াশোনার খরচ আর বই খাতা ফ্রি করে দিতে, আর আমার নাম বলো আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে কেশবচন্দ্র ভর্তি হন রিপন কলেজে, যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। যোগেশ্বর স্কুলে মাস্টারি ও প্রাইভেট টিউশন করে সংসার চালাতেন, সঙ্গে উচ্চশিক্ষার জন্য পড়াশোনাও চালিয়ে যান। অঙ্ক সংস্কৃত নিয়ে বিএ পাস করেন। এরপর কিষেনগঞ্জ স্কুলে গণিতের শিক্ষক ও পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলেও শিক্ষকতা করেন। তখন স্কুলটির হর্তাকর্তা ছিলেন সাহেবরা। কেশবচন্দ্রের ইন্টারভিউ হয়েছিল কলকাতায় গ্র্যান্ড হোটেলে। সাহেবরা চমৎকৃত হয়েছিলেন ছিপছিপে তরুণের আচরণের ঋজুতায়। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ঘরের ছেলেদের জন্য টিউটর হিসেবে নিযুক্ত করেছিলেন কেশবচন্দ্র নাগকে। তাঁর জন্য খুলে দিয়েছিলেন রাজবাড়ির বিশাল লাইব্রেরি। তখন তাঁর ধ্যানজ্ঞান শুধুই গণিত। কি করে ছাত্রদের অঙ্কভীতি দূর করা যায়, কি করে গণিতকে আরও সোজা করে তোলা যায়, এই ছিল তাঁর স্বপ্ন। আস্তে আস্তে তাঁর পড়ানোর খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। শিক্ষক হিসেবে কেশবচন্দ্রের সুখ্যাতির কথা পৌঁছায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানে। তাঁর মনে পড়ে যায় বছর কয়েক আগের বালক কেশবের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা। তিনি আর সময় নষ্ট না করে কেশবচন্দ্রকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়ে আসেন। সুদীর্ঘ কর্মজীবন শেষ এখান থেকেই তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। 1924 থেকে 1960 মিত্র ইনস্টিটিউশনের তখন স্বর্ণযুগ। কেশবচন্দ্র ছাড়াও তখন শিক্ষক হিসেবে কবিশেখর কালিদাস রায়, জানকীনাথ শাস্ত্রী, যতীন্দ্রকৃষ্ণ মিত্র, দেবীপ্রসাদ রায়চৌধুরী। মোটা কালো ফ্রেমে চশমা চোখে, গায়ে আলোয়ান খত্তরের পাঞ্জাবি ধুতিতে গট গট করে হাঁটতেন নাগবাবু। ক্লাসে ঢুকেই গম্ভীর গলায় বলতেন, সিম্পলিফাই, আর বোর্ডে লিখে দিতেন একটা অঙ্ক। তারপর কোনো ছাত্রকে ডেকে বোর্ডে অঙ্কটা কষতে বলতেন, পুরোটা করতে দিতেন, ভুল হলেও কিছু বলতেন না, হয়ে গেলে ভুল হওয়া অংশটুকু চিহ্নিত করে সেটি মুছে ঠিক করে দিতেন, তারপর আবার একটা অঙ্ক বোর্ডে লিখে দিতেন। অনেক সময় অঙ্ক না পারলে ছাত্রদের গাধা বলতেও দ্বিধা করতেন না, সোজা থেকে ক্রমশ কঠিন এইভাবেই অঙ্ক করাতেন। যাঁরা তাঁর বইয়ের অঙ্ক করেছেন তাঁরা অবশ্যই জানবেন অনুশীলনীর গোড়ার অঙ্কগুলো সোজা, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে এগোনো। বিরাট বিরাট সমীকরণ উনি স্রেপ 2-3 লাইনে সমাধান করে ফেলতেন ব্ল্যাকবোর্ডে। বলতেন, অঙ্ক কোনো জুজু নয়, ভালোবাসলেই অঙ্ক সহজ হয়ে যায়। ক্লাসে মাঝে মাঝে তাঁর রসবোধের ঝলকও দেখা যেত।
একটি বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এক্স পর্যন্ত একটি রেখা টেনে জিজ্ঞেস করতেন, তাহলে এটা কি হলো? নানাজনে নানা উত্তর দেন। শেষে কেশবচন্দ্র মুচকি হেসে বলতেন, ও আর এক্স মিলে হলো ষাঁড়। একদিন নিজের একখানা অঙ্কের বই ছাত্রদের দেখিয়ে বললেন, এই 3 টাকার বইটা 5 টাকায় বিক্রি করলে আমার কত লাভ থাকবে? সব ছাত্ররা সমস্যার উত্তর দিল, 2 টাকা। মাস্টার মশাই বললেন, গাধা, 5 টাকাই লাভ, কারণ আমাকে তো বইটা কিনতে হয়নি, এটা তো আমারই বই। মিত্র ইনস্টিটিউশনে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে একবার অঙ্ক করানো নিয়ে অভিযোগও ওঠে। কেসি নাগের অঙ্ক কষার গতির সঙ্গে মানিয়ে উঠতে পারত না ছাত্ররা, তাই দল বেঁধে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তারা। প্রধান শিক্ষককে তারা বলে, কেশব স্যারের পড়ানো বুঝতে পারছে না কোনো ছাত্র। শুনে প্রধান শিক্ষক হেসে ফেলেছিলেন, পরের অঙ্ক সব শিক্ষকও বদলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ছাত্ররা বুঝতে পারে আখেরে ক্ষতিটা তাদেরই হয়েছে, তারাই স্যারের যোগ্য ছাত্র হয়ে উঠতে পারেনি। কালক্রমে কবিশেখর কালিদাস রায়ের সঙ্গে কেশবের আলাপ ঘনিষ্ঠ হয়। তখন কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা, রসচক্র সাহিত্য সংসদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, জলধর সেনের মতো বড় বড় সাহিত্যিকরা সেখানে নিয়মিত আসতেন। সেখানে মধ্যমণি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আস্তে আস্তে কেশবচন্দ্র সেখানে অন্যতম সদস্য হয়ে ওঠেন। একদিন এরকম আড্ডা মারতে মারতেই শরৎচন্দ্র কেশবকে বললেন, তুমি অঙ্কের বই লেখো না কেন বলো তো? তখন কেশবচন্দ্র বিষয়টাকে বড় একটা পাত্তা দেননি। তারপর একদিন তাকে প্রায় চেপেই ধরেন কবিশেখর কালিদাস, ক্লাস 5-6 জন্য বই লেখার কথা বলেন। কালিদাসবাবু বলেন, ক্লাসে যেভাবে অঙ্ক শেখাও আর ছেলেরা যেভাবে চুপ করে ওই শুকনো খড়কুটো গোগ্রাসে গেলে দেখে তো মনে হয় ভাই যে তুমি গল্প লেখা শেখাচ্ছ, তাহলে নিজে লিখতে পারবে না কেন? শুরু হলো পাণ্ডুলিপি তৈরির কাজ। তখন 30-এর দশকের মাঝামাঝি প্রকাশিত হয় নবপাটিগণিত, প্রকাশক UN ধর অ্যান্ড সন্স। কিছুদিনের মধ্যে 5ম-6ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে বইটি। পাঠ্যপুস্তক হিসাবেও স্বীকৃত পায় বইটি। কেশবচন্দ্র নাগ থেকে তিনি হয়ে উঠলেন কেসি নাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নাম দিলেন গণিত শিল্পী।